হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আমি ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদের যা কিছু প্রশ্ন আছে আমাকে নিচে কমেন্ট করে জানিও, আমি তার রিপ্লাই দেবো তোমাদের নাম সমেত। আর সেই পোস্টটাতে এখনও 1800 লাইক পড়েছে, 130 জন আমাকে কমেন্ট করেছো। ম্যাক্সিমাম জনের প্রশ্নই এক, তাই আমি এই 5 থেকে 10 মিনিটের ভিডিও হয়তো সবারই নাম বলতে পারবো না বা হয়তো মিস যাবে, তাই আমি তোমাদের আগেই সরি বলে দিচ্ছি। কারণ দেখো, এইটুকু টাইমের মধ্যে হয়তো সবার নাম নেওয়া আমার পক্ষে পসিবল নয়, বাট যতটা পারবো তোমাদের নাম আমি বলার চেষ্টা করব, কারণ ম্যাক্সিমাম জনের প্রশ্নই একই রকম। তো চলো আর বেশি কথা পারবো না, কথা বলে ইন্ট্রোটা আরও লম্বা হয়ে যাবে আর তোমাদের সবার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। সো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো তুমি যদি আমাকে ফার্স্ট টাইম দেখে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কি করবে, একটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। সো লেটস রোল। ওকে বন্ধুরা, সবার প্রথমে আমাকে যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে তোমা নন্দী। আই থিঙ্ক আমি নামের স্পেলিংটা ঠিক নিচ্ছি, ভুল হলে কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি হয়তো নামের স্পেলিং একটু যদি ভুল নিয়ে ফেলি, সরি। ফার্স্ট আমাকে মানে টপে যে কমেন্টটা আছে সেটা হচ্ছে করেছে আমাকে টোমা নন্দী, ঠিক আছে। সে আমাকে লিখছে, দিদি কেমন আছো, কোথায় থাকো, এজ কত, ফ্যামিলি মেম্বার্স। বন্ধুরা, এই কমেন্টটা তোমরা অনেকেই করেছো। তারপরে সোমা সাহা সেম, আমার পরিবারের কী লিখেছে, আমার পরিবারের মানুষজন তোমার হাতে রান্না খেতে বেশি ভালোবাসে। এটা আমি ঠিক বুঝলাম না, ওকে ঠিক আছে চলো। আর কে লিখেছে সেম প্রশ্নটা, অনেকজনাই করেছে। দিদি অরফোন লিখেছে, দিদি তোমার এজ কত, তোমার বাড়িতে কজন আছে, ঠিক আছে চলো। ফার্স্টে টোমা নন্দীর প্রশ্নটার উত্তর দেওয়া যাক। ডিয়ার, আমি ভীষণ ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আর আমি কোথায় থাকি, আমি এখন আছি কাটোয়াতে। তোমরা যার যারা নাম শোনোনি তাদের জন্য বলে দিই, বর্ধমান ডিস্ট্রিক্টের আমি এখন কাটোয়ায় আছি, বাট আমার বর্ধমানেও বাড়ি আছে, আমার মায়ের বাড়ি, আমি সেখানে মাঝে মাঝে যাই তোমরা জানো। আমার বর্ধমানে একটা বাড়ি আছে, একটা কাটোয়ায় বাড়ি আছে, আর কলকাতাতে একটা ফ্ল্যাট কেনার প্ল্যানিংয়ে আছি, বাট এখনও পর্যন্ত সেরকম কিছু ভেবে উঠতে পারিনি। যাই হোক, আমার এজ কত, আমার দেখে কি মনে হয় যে আমি বুড়ি হয়ে গেছি, আমার একটা বেবি আছে বলে? দেখো ডিয়ার, আমার খুব তাড়াতাড়ি মানে বিয়ে হয়ে যায়, কারণ আমার আর তোমাদের দাদার রিলেশনশিপটা অনেক দিন চলছিল, তাই অনেক দিন চলাতে আমরা ভাবি যে না ঠিক আছে চলো এবার বিয়ে করে নেওয়া যাক, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে আর বেবিও হয়ে গেছে তাড়াতাড়ি সেই জন্য। বাট আমার বয়স কিন্তু অত নয় তোমরা যেটা ভাবছো, তোমরাই আমাকে নিচে কমেন্ট করে জানিও ঠিক আছে, যে আমার বয়স কত হতে পারে, মানে আমাকে দেখে কি মনে হয় যে আমার বয়স কত, ঠিক আছে। আমার ফ্যামিলি মেম্বার্স, ডিয়ার আমার ফ্যামিলি মেম্বার বলতে আমি, আমার হাজবেন্ড, আমার পুচকু সোনা আর আমার মাদার ইন ল, মানে আমার শাশুড়ি মা, এছাড়া আর কেউ নেই, কারণ আমার ফাদার ইন ল বেশ কয়েকদিন আগেই মারা গেছেন স্ট্রোক হয়ে, তাই আপাতত আমরা এখন 3 জন আর আমার বেবি, আর কেউ নেই। আর সোমা সাহা আমাকে বলছে, আমার পরিবারের মানুষজন তোমার হাতে রান্না খেতে বেশি ভালোবাসে। এটা আমি ঠিক বুঝলাম না, ঠিক আছে সোমা তুমি আমাকে পরে আবার কমেন্ট করো। সামারে কোন ময়েশ্চারাইজার ভালো নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, এটা আমাকে লিখেছে টিঙ্কু গড়াই। সামারের জন্য চেষ্টা করবে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করতে, তোমরা নিউট্রিজেনা অয়েল ফ্রি ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো, ওটাও বেশ ভালো, কারণ আমি ওটা এখন ইউজ করছি, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নটা আমাকে লিখেছে অর্পিতা ভট্টাচার্য, ভট্টাচারিয়া, আই থিঙ্ক ভট্টাচারিয়া, ওকে যাই হোক। অর্পিতা আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার এর দাদার, আচ্ছা আচ্ছা তোমার আর দাদার, এমন করে তোমরা লেখো না কিছুই বুঝতে পারি না, তোমার আর দাদার রিলেশনশিপের ব্যাপারে কিছু বলো। দেখো অর্পিতা, তোমার এই প্রশ্নটা অনেকজনা করেছে, আর একজন লিখেছে রোজ মেরি মিজ, মিজ
আই থিঙ্ক ঠিক বলছি আমি, রোজ মেরি মিস লিখেছে, তোমার আর জিজুর কলেজ থেকে রিলেশনশিপ কি শুরু নাকি অন্য কোথাও? আচ্ছা ডিয়ার, আমার আর দাদার সম্পর্ক বেশ কয়েক বছর, মানে বলতে পারো 8 থেকে 9 বছর। আমি যখন স্কুলে পড়ি তখন অ্যাকচুয়ালি ওর সাথে আমার দেখা হয়, কিন্তু সেইভাবে যে আমরা তখন থেকে আমাদের সম্পর্ক চলছে সেটাও ঠিক বলতে পারবো না। মানে একে অপরে ভালো লাগতো, আমরা দেখতাম, দুজন দুজনকে দেখতাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি আর ওর বাড়ির ডিস্টেন্স অনেক দূর, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে যাতায়াতে, তাই সবসময় দেখা হতো না, ফোনেই কথা হতো বেশিরভাগ। আর যখন আমি কাটোয়ায় আসতাম, কাটোয়ায় অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি, যখন আমি আসতাম তখন দেখা হতো, আর ও যখন যেত তখন দেখা হতো, এই আর কি। এইভাবে আমাদের সম্পর্কটা চলে লম্বা লম্বা টাইম। তারপরে আমরা ভাবি যে চলো এবার বিয়ে করে নেব, তাই বিয়ে করে ফেলেছি আবার কি। ওকে, নেক্সট আমাকে প্রশ্ন করে, ঠিক আছে চলো, নেক্সট আমাকে প্রশ্ন করে মিষ্টু ঘোষ, মিশু ঘোষ, মিশু আই থিঙ্ক ঠিক, মিশু ঘোষ লেখে, হাই দিদি, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, বিডি থেকে বলছি, তোমার ছোটো বোন। হাই মিষ্টু, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? সোমা সাহা লিখছে, সবচেয়ে প্রিয় ট্রাভেল প্লেস কোনটা? আমার সব থেকে প্রিয় ট্রাভেল প্লেস এখনও পর্যন্ত ভালো লাগে আমাদের পশ্চিমবাংলার মধ্যে বলতে পারো দার্জিলিং, আমার সব থেকে ভালো লাগে, কারণ আমার পাহাড় এলাকায় ভালো লাগে। কী সুন্দর ঠান্ডা একটা, ভীষণ সুন্দর, মানে আমার পাহাড় আমাকে খুব টানে বুঝছো, তাই আমার পাহাড় সব থেকে পছন্দ। ওকে, নেক্সট আমাকে সঞ্চারি মানি লিখেছে, সঞ্চারি মানি, হ্যাঁ ঠিক, সঞ্চারি মানি আমাকে লিখেছে, দিদি তোমার আমার প্রশ্ন আছে, দিদি আমার প্রশ্ন, তোমার বাড়ি কোথায়, তোমার এজ কত, ইউটিউবের আর্নিং কত, দাদা কি জব করে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় কতবার লিখবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আগেই বললাম আর বলে টাইম ওয়েস্ট করবো না, আমার বাড়ি কোথায় আমি বলে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আমার এজ কত, আমাকে দেখে কি মনে হয় আমার এজ কত হতে পারে তোমরা নিজেরাই বলো, কারণ একটা মেয়েকে কোনি বলে তার এজ, সত্যি কথা বলো কেউ বলে না। আমার এজ কত হতে পারে, 18 19? জোকস অ্যাবাউট, কিন্তু আমার এজ বেশি না, আমার এজ 24। আমার ইউটিউবের আর্নিং, আমার ইউটিউবের আর্নিং কত, কত আমার ইউটিউবের আর্নিং, দেখো আমার যা ইউটিউবের আর্নিং, আমি সেখান থেকে রিয়েলমির একটা ফোন আমি কিনতে পারবো, ঠিক আছে, মানে এখন যেগুলো লঞ্চ করেছে, মানে লঞ্চ করেছে বলতে বেশ কয়েকদিন হলো লঞ্চ করেছে, রিয়েলমি C13 আই থিঙ্ক, এরকম ফোন আমি একটা কিনতে পারবো মাসে একটা। তাহলে ভাবো আমার আর্নিং কত হতে পারে ইউটিউব থেকে। ওকে, দাদা কি জব করে? ডিয়ার, দাদা আমাদের এখানেই, মানে কাটোয়াতেই মিউনিসিপ্যালিটিতে জব করে, ঠিক আছে। আর এখানে লিখেছে বিপাশা দাস লিখেছে, আমার কোনো কোশ্চেন নেই দি ভাই, এটাই বলবো তোমার ভিডিও আমি ফলো করি, খুব হেল্পফুল ভিডিও, আর তোমার বাবি সোনা টুর জন্য খুব সুইট, বাবি সোনা টু জনে খুব সুইট অ্যান্ড কিউট, থ্যাংক ইউ সো মাচ বিপাশা, অ্যান্ড লাভ ইউ। ওকে, এরপর নেক্সট আমাকে কোশ্চেন করেছে সৌপ্তিক দাস, আই থিঙ্ক আমি নামটা ঠিক বলছি, যদি ভুল বলি ক্ষমা করে দিও, আই এম সরি। ডিয়ার, তুমি আমাকে লিখেছো, তোমার ইউটিউবে জানি কিভাবে স্টার্ট করলে, কবে থেকে, আর তোমার ফ্যামিলি মেম্বাররা কোনো প্রবলেম, মানে তোমার ফ্যামিলি মেম্বারদের কোনো প্রবলেম ছিল ইউটিউবে ভিডিও বানানো নিয়ে? দেখো ডিয়ার, আমি ইউটিউবে ভিডিও জার্নি কীভাবে শুরু করি, খুব ভালো একটা প্রশ্ন আমাকে করেছো। আমি যখন ইউটিউবে ফার্স্ট ভিডিও শুরু করি তখন কিন্তু আমি সেরকমভাবে কিছুই জানতাম না। তোমরা যারা আমাকে মানে ফার্স্ট থেকে ফলো করছো বা যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি ইউটিউব সম্পর্কে তখন সেভাবে কিছুই জানতাম না। অ্যাকচুয়ালি আমার
স্কিন কেয়ার নিয়ে, তারপর আমার হেয়ার কেয়ার নিয়ে, আমার মেকআপ নিয়ে আমি খুব ভালোবাসি, মানে এসব নিয়ে থাকতে খুব পছন্দ করি। তাই আমি ইউটিউব শুরু করি, যে আমার যেগুলো নলেজ আছে সেগুলো আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করব। তাই সেখান থেকে আমার ইউটিউব শুরু হয়। আর ইউটিউবে ভিডিও নিয়ে কেউ কোনোদিন আমাকে কিছু বলেনি, আমার ফ্যামিলিতে মানে আমার মা বাবা কেউ আমাকে কোন ধরনের কমিটমেন্ট করেনি, সবাই বরঞ্চ আমাকে সাপোর্ট করেছে। প্রথমে তারা হয়তো জানতো না যে ইউটিউব কী, কারণ দেখো আমরা যেহেতু একটা মফস্বল এলাকা থেকে বিলং করতাম, তাই সেরকমভাবে তখন, মানে আজ থেকে আমি বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, 2-3 বছর আগে, তখনও কিন্তু অতটা অ্যাডভান্স ছিল না, সকলে কিন্তু জানতো না ইউটিউব সম্পর্কে, সেই জন্য অত কিছু বলতো না। তারপর যখন জেনেছে তখন তারা আমাকে সাপোর্টই করে, ঠিক আছে। তারপর আমাকে এঞ্জেরি গার্ল লিখেছে, তুমি কোথায় থাকো, তোমার স্কিন রোজ রোজ এত ব্রাইট থাকে কী করে? ডিয়ার, আমি কোথায় থাকি আমি তোমাদের বলে দিয়েছি, আমার স্কিন এত ব্রাইট থাকে কী করে? দেখো, আমি সঠিকভাবে আমার স্কিন কেয়ার রুটিন ফলো করি, আমি বেশিরভাগ DIY ইউজ করি আমার স্কিনে, কারণ আমার স্কিনে DIY খুব ভালোভাবে স্যুট করে, তাই আমার স্কিনটা এতটা ব্রাইট লাগে। আমি সিরাম ইউজ করি, টোনার ইউজ করি, আমার স্কিন টাইপ বুঝে আমি ময়েশ্চারাইজার ইউজ করি। তোমরাও ঠিক এইভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করো, দেখো তোমার স্কিনটাও গ্লো করবে। কে সিনথিয়া মুখার্জি কমেন্ট করেছে, তোমার এজ কত, কতদিন বিয়ে হয়েছে তোমার, তোমার এডুকেশন সম্পর্কে বলো, আর ইউটিউবে চ্যানেল খোলার জার্নিটাও শুনতে চাই। ওকে, আমার এজ কত আমি তোমাদের বলে দিলাম, আর কতদিন বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে 2 ইয়ার্স হলো। তোমরা যারা যারা আমাকে ব্লগ চ্যানেলে ফলো করো তারা জানো যে আমার এই কয়েকদিন আগেই গেল অ্যানিভার্সারি, তাই আমার এই 2 বছর হলো বিয়ে হয়েছে, আর আমার বাবির বয়স 1 বছর, কারণ বিয়ের 1 বছর পরই বাবি হয়েছে সেই জন্য, ঠিক আছে। আমি একসঙ্গে একদম পুরো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আর আমার এডুকেশন, আমি বেঙ্গলি নিয়ে পড়াশুনো করেছি, বেঙ্গলি অনার্স, তারপরে আমার এডুকেশন করার পর আমি ভাবি যে ঠিক আছে চলো, অনেক তো পড়াশুনো হলো, কিন্তু আমার বেশি ন্যাক ছিল বিউটিশিয়ানের দিকে, তাই আমি বিউটিশিয়ানের কোর্স করি কলকাতাতে। তারপরে আমার স্কিন নিয়ে আমি পড়াশুনো, মানে স্কিন নিয়ে আমি স্টাডি করি, সেটাও কলকাতাতে 2 বছর, আর 1 বছর হলো বেসিক আমি মেকআপ শিখি, বেসিক মেকআপ সেটা আমি শিখি। আর বললাম বিউটিশিয়ানের কোর্স চলছিল, টোটাল এটাই হচ্ছে আমার এডুকেশন, ঠিক আছে। ইউটিউব খোলার জার্নি সেটা তো আমি বলেই দিলাম তোমাদের, যে আমি এইগুলো করার পর আমি ভাবলাম যে ঠিক আছে আমি তো তোমাদেরকে কিছু নলেজ দিতে পারি, যেগুলো আমার বেসিক নলেজ আছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তাই ইউটিউব জার্নি এইভাবে শুরু হয়, আর আমি চ্যানেল ওপেন করে ফেলি, ঠিক আছে। আর তারপর আমাকে স্বর্ণা দাস লেখে, হাই দিদি কেমন আছো, দিদি আপনার মেইন নাম কি, দাদার কোয়ালিফিকেশন কি? ওকে ডিয়ার, আমি তো খুব ভালো আছি, আর আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের প্রচুর নাম, আমরা ডাকি বাবি, সোনাই, মনাই, আর ওর ভালো নাম হচ্ছে ঋতিকা, আর ডাক নাম হচ্ছে দিশা, ঠিক আছে। ওকে, দাদার এডুকেশন হচ্ছে, দাদা জিওগ্রাফি নিয়ে অনার্স করেছে, তারপরে MA পড়তে পড়তে ওর জব হয়ে যায়, তাই এখন জব করছে মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে। দাদা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, মানে স্টাডি করেছে। এরপর আমাকে ঝুমা ঘোষ লেখে, আমার কিন্তু প্রশ্ন নেই, আমার কোনো প্রশ্ন নেই, শুধু এটাই কথা, শুধু একটাই কথা, তোমার আমার ভীষণ ভালো লাগে, আই লাভ ইউ সো মাচ বুনু। আই লাভ ইউ টু ডিয়ার, আই লাভ ইউ টু। ওকে, প্রিয়া লাহা আমাকে লিখেছে, দিদি আমার এজ 18+, আমি কি সামারে ল্যাকমি অ্যাবসোলিউট ডে ক্রিমটা ইউজ করতে পারি? হ্যাঁ ইউজ করতে পারো, বাট সানস্ক্রিম কিন্তু একটু হাই কভারেজ ইউজ করো, ঠিক আছে। এটাই আমাদের, মানে আমার বলা, কারণ যে পরিমাণে গরম বাড়ছে, বাড়তে চলেছে, সেখানে কিন্তু ভালো মাপে সানস্ক্রিন তোমাকে ইউজ করতে হবে তোমার স্কিনে।
আমাকে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল, আই থিঙ্ক নামটা ঠিক বলেছি আমি, মোহাম্মদ নুরুল আমাকে প্রশ্ন করেছে, মানে আমাকে কমেন্ট করেছে, দি তোমার ভয়েসটা অনেক কিউট, তোমার ভয়েসে একটা সং শুনতে চাই প্লিজ। আমার ভয়েসটা কিউট এই পর্যন্ত ঠিক আছে, বাট গান গান আমার গলা দিয়ে ইম্পসিবল। তারপর আমাকে সাবিনা ইয়াসমিন লিখেছে, দিদি তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তর দাও না কেন? ডিয়ার, আমার হোয়াটসঅ্যাপে মিনিমাম 300-350-এর ওপর মানে কন্ট্যাক্ট লিস্ট আছে, আমাকে প্রতিনিয়ত মেসেজ করতেই থাকে, আমি হয়তো সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, এমনকি ইনস্টাগ্রামেও, তাও তোমাদেরকে বলবো প্লিজ কিছু মনে করো না, কারণ আমি হয়তো সবসময় উত্তর দিতে পারি না, কিন্তু সবসময় আমার ভালোবাসা তোমাদের সাথে আছে। ওকে, এখানে প্রিয়ম দত্ত, প্রিয়ম দত্ত আমাকে লিখেছে, পিম্পল হয়ে কালো দাগ হয়ে গেছে, কী করলে সেটা রেজাল্ট পাবো বলো। ডিয়ার, আমি পিম্পলের দাগের ওপর অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে চেক করতে পারো। আমাকে হেমন্ত ঘোষ প্রশ্ন করেছে, তোমার চুলটা খুব সুন্দর, তুমি কী হেয়ার সিরাম ইউজ করো, কী শ্যাম্পু ইউজ করো? ডিয়ার, আমি হেয়ার সিরাম এখন ইউজ করছি লরেল প্যারিসের 7 অয়েলটা, আই থিঙ্ক ওটার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওটাই আমি এখন ইউজ করছি আমার হেয়ার সিরাম হিসেবে। আর শ্যাম্পু ইউজ করছি তোমার মামাআর্থের অনিয়ন শ্যাম্পুটা, ঠিক আছে? আর এরপর আমাকে প্রশ্ন করেছে দীপিকা মাইতি, দীপিকা মাইতি আমাকে কমেন্ট করেছে, তুমি কি হিমালয়ের প্রোডাক্ট ইউজ করনি আগে কোনো দিন দিদি ভাই? হ্যাঁ ডিয়ার, আমি হিমালয়ের প্রোডাক্ট আগে ইউজ করি, যখন ফার্স্ট টাইম প্রোডাক্ট ইউজ করা শুরু করি তখন আমি আগে হিমালয়ের প্রোডাক্ট ইউজ করেছি, হিমালয়ের প্রোডাক্টটা কিন্তু ভীষণ ভালো। আমার ড্রাই স্কিনের জন্য সামারে নাইট স্কিন কেয়ারটা একটু বললে ভালো হয় প্লিজ। ওকে, ড্রাই স্কিন আমি খুব তাড়াতাড়ি সামারের নাইট টাইম স্কিন কেয়ার নিয়ে আসবো, তোমরা আমার সাথে থেকো। সোমা সাহা আমাকে কমেন্ট করেছে, তুমি কি বড় হয়ে ইউটিউবার হতে চেয়েছিলে নাকি অন্য কিছু হতে চেয়েছিলে? দেখো ডিয়ার, আমি বড় হয়ে ইউটিউবার হতে চেয়েছিলাম কি না সেটা আমি জানি না, কারণ আমি একজন মানে পার্সোনালি মেকআপ আর্টিস্ট হতে চেয়েছিলাম, একজন ব্লগার হতে চেয়েছিলাম পরে, সেটা মানে ব্লগার হয়েছি সেটা পরে, বাট আমি ফার্স্টে একজন মেকআপ আর্টিস্ট হতে চেয়েছিলাম, একজন স্কিন কেয়ার এক্সপার্ট হতে চেয়েছিলাম, মানে যে স্কিন সম্পর্কে মানুষকে নলেজ দেবে, তাই আমি এটা মানে আমার এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি, ঠিক আছে? কারণ আমার স্কিন সম্পর্কে, হেয়ার সম্পর্কে, মানে বিউটি সম্পর্কে আমার একটু হলেও নলেজ আছে, আমার এডুকেশন আছে, সেই জন্যই আমি আজকে এই প্রফেশনে এসেছি আর তোমাদেরকে একটু হলেও গাইড করতে পারছি। ওকে চলো, নেক্সট আমাকে কমেন্ট করেছে মিঠু বাচ্চার, ঠিক আমি স্পেলিংটা করতে পারছি না, সরি মিঠু, আই থিঙ্ক তোমার নামটা শুনে তুমি বুঝতে পারছো তুমি আমাকে কমেন্ট করেছো, মিঠু আই থিঙ্ক, ঠিক। দিদি তুমি একটা কেয়া সেটের অল প্রোডাক্টের রিভিউ এনো, ওকে আমি নিয়ে আসবো। রুমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, ব্রণ কমানোর জন্য সব থেকে ভালো উপায় কি? এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা দেখতে পারো। প্রীতি নাথ আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার স্বামীর মায়ের রিলেশনটা কেমন একটু বলো। দিদি তোমার আর তোমার স্বামীর মায়ের, মানে আমার মাদার ইন ল, মানে আমার শাশুড়ি মায়ের সম্পর্ক, হ্যাঁ ভালোই, খাট্টামিটা ভালোই, ভালোই সম্পর্ক, আমরা একসাথেই থাকি, আমাদের সম্পর্ক ভালোই, ঠিক আছে। আমাকে সাবিয়া খাতুন আমাকে কমেন্ট করেছে, দি ভাই তোমার কোন কলেজে পড়াশুনো, তোমার বেবি কেমন আছে, তুমি কেমন আছো, দি ভাই তোমার এজ কত? আচ্ছা, আমি তোমরা আই থিঙ্ক নাম শুনেছো, আমি হচ্ছে বর্ধমানে
ওমেন্স কলেজ থেকে পড়াশুনো করেছি, আর আমার বেবি আছে। আমি কেমন আছি? আমি খুব ভালো আছি, ঠিক আছে। আর আমার এজ কত তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি। তারপরে আমাকে কমেন্ট করেছে বাবলু, বাবুল, সরি, বাবুল সিকদার। বাবুল সিকদার আমাকে কমেন্ট করেছে, আপু তোমার শ্বশুরবাড়ি সম্পর্কে জানতে চাই, মানে ওটা তোমাকে কথা লাইক করে, তোমার কথাও আমি একটু নিয়ে একটা আমার বাবার আইডি। ওকে ওকে, ঠিক আছে, এটা তোমার বাবার আইডি। আমার শ্বশুরবাড়ি সম্পর্কে বললাম, আমাদের বাড়িতে কে কে আছে সবই আমি বলেছি। তার ভিডিওটাকে একটু এন্ড অব্দি দেখ। দোলা মণ্ডল আমাকে ভীষণ সুন্দর একটা কমেন্ট করেছে। দোলা লিখেছে, দিদি তোমার ফার্স্ট ক্রাশ কী, আর তুমি কি কখনো কোনো টিচারের ওপর ক্রাশ হয়েছো? ডিয়ার, সত্যি কথা বলতে আমার ফার্স্ট ক্রাশ, সত্যি কথা বলতে অনেস্টলি, তোমাদের দাদা। কারণ অনেকজনের সঙ্গে পরিচয় হয়েছে কলেজে বা স্কুলে, অনেকে অফার করেছে, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি কাউকে কোনোদিন ভালো লাগেনি। তোমাদের দাদাকেই আমার ভালো লেগেছে, আর ওর সঙ্গেই এখন জীবন কাটাচ্ছি, এই আর কি। আর কোনো টিচার, বাপরে বাপ, আমার সময়তে তো কোনো টিচারের ক্রাশ তো অনেক দূরে থাকুক, মানে সেরকম কোনো টিচারই ছিল না, সবাই অনেক বড় আর অনেক রাগী, এরকম মোচ ছিল সবাই, মানে পড়াশুনো না করলে একদম লাঠি করে পিটানি হতো। তাই কোনো টিচারের ওপর, বাপরে বাপ, না 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 না, কোনো টিচারের ওপর আমি ক্রাশ হইনি। কিন্তু হ্যাঁ, একটা ম্যাডাম ছিল আমি যখন স্কুলে পড়তাম, ঠিক আছে, সেই ম্যাডামটাকে আমার খুব ভালো লাগতো, খুব স্মার্টলি কথা বলতো, তাই আমার একটা ম্যাডামকে ভালো লাগতো, ঠিক আছে। আর কোনো স্যারের ওপর কোনোদিন কোনো ক্রাশ হয়। বানানি ঘোষ আমাকে কমেন্ট, না ব্যানান, সরি ডিয়ার, কী উচ্চারণ করছি আমি নিজেই জানি না, বানানি না বিনান, যাই হোক, সরি সরি, বানানি মনে হচ্ছে আমার, আমাকে কমেন্ট করেছে, দিদি আমি তোমার খুব বড় ফ্যান, তোমার বড় টিপসগুলো আমি অ্যাপ্লাই করেছি অনেক কাজের টিপসগুলো। আমার প্রশ্ন এটাই, তুমি এত সুন্দর সুন্দর বিউটি টিপস কোথায় শিখলে? মানে তুমি কি বিউটিশিয়ানে পড়াশুনো করেছো? হ্যাঁ ডিয়ার, আমি বিউটিশিয়ান নিয়ে পড়াশুনো করেছি 2 বছর। আমি মেকআপ আর্টিস্ট, মানে 1 বছর মেকআপ শিখেছি, মেকআপের বেসিকটা শিখেছি, আর স্কিন নিয়েও আমার একটা এডুকেশন আছে, ঠিক আছে। নেক্সট আমাকে রুমকি বিশ্বাস লেখে, দিদি কাটোয়ায় কোথায় থাকো? ডিয়ার, আমি কাটোয়াতেই থাকি, একদিন অবশ্যই মিট আপ রাখবো, সেদিনকে তোমরা কিন্তু এসো, ঠিক আছে। শাহিনা পারভিন লিখেছে, দিদি তুমি কস্তুরি হলদি বলো, ওই হলুদ কোথায় পাওয়া যায়? ডিয়ার, দোকানে পাওয়া যায় না, প্রথমেই বলে দিচ্ছি, অনলাইনে পাওয়া যায়, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমরা ওখান থেকে চেক করতে পারো আমি কোন কস্তুরি হালদিটা ইউজ করি। পূজা রোট আমাকে কমেন্ট করেছে, দিদি আমার রং কালো, তাই আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, তাই কী করে ফর্সা রং হবে প্লিজ বলো না। আমার নাম পূজা, আমার এজ 25। ওকে পূজা, এটা আমি মানে কি বলবো, এরকম কমেন্ট আমি অনেকই পাই যে দিদি আমার হাজবেন্ড এখন আমার গায়ের রং দেখে আমাকে অ্যাভয়েড করছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করছে না। দেখো, গায়ের রং দেখে তো কাউকে বিচার করা যায় না, তাই না বলো? তুমি অরিজিনালি মানুষ যদি ভালো হও, সেটাকে তোমার মনটাকে বুঝতে হবে তাদের, তোমার গায়ের রং দেখে তো বিচার করলে হবে না। কিন্তু এখনকার দিনে 2021-এ দাঁড়িয়েও কিন্তু এমন অনেক লোক আছে যারা গায়ের রং দেখে বিচার করে, তাদের আমি এগেনস্টে আছি। গায়ের রং দেখে কখনো কাউকে বিচার করা উচিত নয়, সেটা ওপরওয়ালা, ভগবান তৈরি করে দিয়েছে, সেটা ভগবান তৈরি করে দিয়েছে, আর তার ওপরে কেউ নেই, তাই না? তার ওপরে কেউ নেই।
আমরা হয়তো একটু ফেস প্যাক, একটু স্ক্রাব, একটু ইয়ে করে নিজেকে একটু সুন্দর রাখতে পারি, স্কিনটাকে একটু ব্রাইট করে রাখতে পারি, একটু গ্লোয়িং রাখতে পারি, বাট একদম মানে ফরেনারদের মতো ফের আমরা হতে পারবো না, সেটা কখনোই সম্ভব নয়। কারণ আমাদের এখানে হিউমিডিটি যেমন, আমাদের ফ্যামিলি মানে আমাদের মা বাবার যেমন জিন গঠিত, আমাদের বাবা মায়ের যেমন স্কিন ক্লাস, সেরকমই তো আমাদের হবে, তাই না? তাই বলবো তুমি অবশ্যই আমার হোম রেমেডিগুলো ট্রাই করতে পারো, আশা করি ভালো রেজাল্ট। ওকে বন্ধুরা, অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেছে, আর আমি বেশি বাড়াবো না। এরপর ঝটপট ঝটপট করে আমি নামগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা সেম আমাকে কমেন্ট করেছো। পূর্ণিমা আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায় আমি অলরেডি বলে দিয়েছি আমাকে। অজয় মজুমদার আমাকে কমেন্ট করেছে, তোমার আর দাদার লাভ স্টোরি ভিডিও লিঙ্ক নেই, আমার আর দাদার লাভ স্টোরিটা একটু হলেও বলেছি, আর বাকিটা আমি আমার ব্লগ চ্যানেলে আপলোড করবো, তোমরা চেক করো, ঠিক আছে? আমার ব্লগ চ্যানেল নাম বিউটি হাইলাইটিং ব্লগ, ঠিক আছে? আর আমাকে শাবানা খাতুন লিখেছে, দিদি তোমার বাড়ি কাটোয়াতে কোথায়, সেটা একদিন অবশ্যই মিট আপ করে তোমাদেরকে বলবো। আমার প্রিয় রং জানতে চেয়েছে সোমা সাহা, আমার প্রিয় রং অনেক কটাই আছে, তার থেকে সব থেকে ভালো লাগে সাদা, হালকা লাইট গ্রিন, এগুলোই আমার ভালো লাগে। আমার বাড়ি কোথায় আমাকে নাজমা জিজ্ঞাসা করেছে, এটার উত্তরও আমি দিয়ে দিয়েছি অলরেডি। বেস্ট সানস্ক্রিম নন্দরানী আমাকে জিজ্ঞাসা করেছে, বেস্ট সানস্ক্রিম, এখনও পর্যন্ত বেস্ট সানস্ক্রিম আমার কাছে নিউট্রিজেনা, তোমরা নিউট্রিজেনাটা ট্রাই করতে পারো। সুস্মিতা দাস আমাকে লিখেছে, আপনার বাড়ি কোথায়, এর প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সায়নী ব্যানার্জি আমাকে লিখেছে, দিদি আমি তোমার খুব বড় ফ্যান, তোমার সব ভিডিও খুব ভালো লাগে, হেল্পফুল, তোমার দেওয়া টিপসগুলো ফলো করে ভীষণ উপকার পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর দাদাই আমি তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি, আমাদের ছোট্ট সোনাই দাদাভাই কেমন আছে, খুব ভালো আছে, প্লিজ আমাদের বিউটি হাইডলাইন চ্যানেল অনেক এগিয়ে যাক, থ্যাংক ইউ সো মাচ, তোমরা পাশে থাকলে এই চ্যানেলটা আরও অনেক বড় হবে ডিয়ার। আর আমাকে লিখেছে রানা লিখেছে, কেমন আছেন দিদি, খুব ভালো আছি, দিদি কীভাবে ঘরের মেকআপ সেটিং স্প্রে করবো, খুব তাড়াতাড়ি এর ভিডিও আমি নিয়ে আসবো রানা। সো বন্ধুরা, আমি যতটা পারলাম তোমাদের মেসেজের রিপ্লাই করার চেষ্টা করলাম, আর যাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, সরি ডিয়ার, কিছু মনে করো না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে, আর আমি বাড়াতে চাইছি না। আবার নেক্সট কিউএনএ খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, সেখানে যাদের যাদের নাম বলা হয়নি তাদের নাম আমি অবশ্যই নেব, তাই প্লিজ আমার প্রতি রাগ করো না। তোমরা তো আমার কথাটা আশা করি বুঝতে পেরেছো, আমার ফিলিংসটা আশা করি বোঝার চেষ্টা করেছো, যে এইটুকুনি ভিডিওতে সমস্ত মানে কমেন্টে রিপ্লাই করা সম্ভব নয়, সবারই নাম বলা সম্ভব নয়, তাও আমি যে গোটা পেরেছি তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, মানে আমার প্রশ্নের উত্তর যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও, আর কী কী প্রশ্ন আছে সেগুলো আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ততক্ষণ টাটা, গুড বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে।